হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করব। তার নাম হচ্ছে পর্দা বিরিয়ানি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। সবচেয়ে প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পরে এক চিমটি শাহি জিরা দিয়ে দিলাম, জয়িত্রী দুই পিস, স্টার আনাস এক পিস, লাল মরিচ দুটা, এগারো থেকে তেরোটা গোলমরিচ, বারো থেকে তেরোটি কাবাব চিনি, চার থেকে পাঁচটি এলাচ, পাঁচ থেকে ছয়টি লং, চার টুকরা দারচিনি, সবগুলা এক মিনিটের মতো ভেজে নিব। ভাজাটা শেষ হয়ে গেলে পেঁয়াজ এক কাপ দিয়ে দিব। একটু গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। পরে এখানে দিয়ে দিব তেজপাতা তিনটি, যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন 1 কেজি মুরগির মাংস দিয়ে দিব। আরো 5 মিনিটের মতো রান্না করব। এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। দুই টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এই বিরিয়ানিটার জন্য একটা স্পেশাল মশলা আমি রেডি করে নিয়েছি। মশলাটা রেডি করার জন্য আমি ইউজ করেছি এখানে পেঁয়াজের বেরেস্তা 1/2 কাপ, বাদাম 2 টেবিল চামচ, কাঁচা মরিচ 3 থেকে 4টি, টক দই 1/2 কাপ, ধনে পাতা 3 টেবিল চামচ। সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকে আমি 3 টেবিল চামচ ইউজ করেছি। লবণ আমি স্বাদ মতো দিয়ে দিব। আমি একটু তাড়াহুড়োর কারণে এটা দেখাতে পারিনি, অন্য আরেকদিন দেখিয়ে দিব। আরও 5 মিনিটের মতো রান্না করব। এখানে আমি অ্যাড করব শাহান বিরিয়ানি মশলা 4 থেকে 5 টেবিল চামচ। মাংসের সাথে সব মশলাগুলো একসাথে মিক্সড করে নিব। এখানে 1 থেকে 2 টেবিল চামচ লেবুর রস দিব। আস্ত 1টা টমেটো দিয়ে দিব। এখানে টমেটো সস ইউজ করব 2 থেকে 3 টেবিল চামচ। পরে আবারও 5 মিনিটের মতো রান্না করে নিব। পরে 5 টেবিল চামচ টক দই দিয়ে দিব। টক দই দিয়ে দেওয়ার পরে আবারও মিক্সড করব। পরে হোমমেড জিরা পাউডার, গরম মশলা পাউডার 1 টেবিল চামচ দিয়ে দিব। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনির গুঁড়া, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এখানে দিয়ে দিব। আবারও সব মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব। দোকানে কিনতে পাওয়া যায় এটা হালাল চিকেন স্টক। এটার ভিতরে 2টা থাকে, আমি 1টা ইউজ করছি। তারপর কাঁচা মরিচ 3 থেকে 4টা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু একসাথে মিক্সড করে নিব। আবারও 3 থেকে 4 টেবিল চামচ ধনে পাতা দিয়ে দিলাম। তারপর আলু বখরা 3 থেকে 4টা দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে আবারও শাহি জিরা 1 চিমটি দিয়ে দিলাম। আবারও 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে রান্না করব।
ঢাকনাটা খুলে লেবুর রস 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে বাসমতি রাইস 2 কাপ 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম মাংসের সাথে। দিয়ে অল্প হাতে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে, তা না হলে চালটা ভেঙে যাবে। হাই হিটে 5 মিনিটের মতো রান্না করব। কাঁচামরিচ 2টা দিয়ে দিলাম। আবারও আলতো করে চালটাকে মিক্সড করব। আবারও হোমমেড জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে মিক্সড করে নিলাম। পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে এখানে গরম পানি 3 কাপ দিয়ে দিলাম। মাংসটা যখন রান্না করেছিলাম মাংসের মধ্যে পানি ছিল, এর জন্য আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিলাম। আবারও আলতো করে মিক্সড করে নিলাম। 10 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনাটা খুলে ধনে পাতা 2 টেবিল চামচ এবং পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও চেক করে নিব চালটাকে। আবারও আলতো করে মিক্সড করে নিলাম। আমার কাছে লাগতেছে চালটা একটু সিদ্ধ হলে ভালো হবে, তাই আমি আগুনটাকে লো করে নিয়ে আরও 4 মিনিটের মতো রান্না করব। বিরিয়ানিটা হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দিলাম। রুটি মোলার জন্য যে খামিটা তৈরি করব তার জন্য এখানে গরম পানি নিয়েছি 2 টেবিল চামচ, ইস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ, তেল নিয়েছি 2 টেবিল চামচ। ভালো করে মিক্সড করে 1 মিনিট পরে এখানে আমি অ্যাড করব 2 কাপস ময়দা, 7 মতো লবণ। দিয়ে ভালো করে একটা খামির তৈরি করে নিব, একটু শক্ত খামির। এখানে প্রয়োজন মতো পানি দিতে হবে, খামিরটা যেন একটু শক্ত থাকে বুঝে বুঝে প্রয়োজন মতো পানি নিতে হবে। খামিরটিকে ঢেকে আমি 40 মিনিটের মতো রেস্ট রেখে দিলাম। 40 মিনিট পর চেক করব। 40 মিনিট পর 2টা ফুলে অনেক বড় হয়ে গিয়েছে। রুটিটাকে বেলে বাঞ্চ করে নিয়ে একটা গর্তওয়ালা পেনে রেখে দিলাম। এখন এখানে একটা লেয়ার দিয়ে দিব বিরিয়ানি দিয়ে। 1 টেবিল চামচ ধনে পাতা, পেঁয়াজ বেরেস্তা 1 টেবিল চামচ, বাদাম 1 টেবিল চামচ দিয়ে এখানে আমি 2 টেবিল চামচ বিরিয়ানি দিয়ে দিলাম। একটা লেয়ার করে নিলাম। আবারও সেম আমি এরকম করে কয়েকটা লেয়ার করে এরকম 3 থেকে 4টা লেয়ার আমি দিয়ে দিলাম। রুটিটাকে ভালো করে ভাঁজ করে নিলাম। তারপরে ভাঁজ করে নেওয়ার পরে এখানে একটি পেটানো ডিম সব দিক সুন্দর করে ব্রাশ করে নিব। বেকিং ট্রের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে পর্দাটাকে আমি উল্টিয়ে বেকিং ট্রেতে নিয়ে নিলাম। আবারও এখানে পেটানো ডিম ব্রাশ করে নিলাম, কিছু তেল ছিটিয়ে দিলাম পর্দার চারিপাশে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। ডিমটা দিলে কালারটা অনেক সুন্দর আসে, একটা সোনালি কালার আসে, দেখতে ভালো লাগে। এটাকে আমি বেক করব 350 ফারেনহাইট 40 থেকে 50 মিনিটসের মতো। এটা আসলে ওভেনের উপর ডিপেন্ড করে,
কিছু ওভেন আছে একটু হিট বেশি থাকে, কিছু ওভেন আছে একটু কম হিট থাকে। সো আমি এরকমই বেক করে নিয়েছি। আমার বেক করাটা শেষ হয়ে গিয়েছে, দেখে এনে তো সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর লাগতেছে দেখে। দেখেন পরে আমি একটা নাইফের সাহায্যে পর্দার মুখটাকে কেটে নিব। খুব ভালো লাগছে, অনেক টেস্টি একটা বিরিয়ানি হয়েছে। আপনারা অবশ্যই এই বিরিয়ানিটা একবার ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ এত সময় আমার সাথে থাকার জন্য। আপনারা সবাই বেশি বেশি ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি আসবে, সবাই আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।